হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কাস্টার্ড সিমাই, এজন্য আমি এখানে 100 গ্রাম সিমাই নিয়েছি। আর এখানে নিচে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা নিয়েছি। আর নিচে কিছুটা কাজু কিশমিশ। গ্যাসে কড়া বসিয়ে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা মেল্ট হয়ে এলে দিয়ে দিচ্ছি সিমাই। একদম লো ফ্লেমে সিমাইটা কিছুক্ষণ ভেজে নেব। সিমাইটা লো ফ্লেমে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার দেবো 1.5 লিটার দুধ। এখানে আমি 2 লিটার দুধ ফুটিয়ে 1.5 লিটার করে নিয়েছি। দুধ দিয়ে সিমাইটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো কাজু কিশমিশ। কাজু কিশমিশ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার হাই ফ্লেমে সিমাইটা কিছুক্ষণ রান্না করে নেব। সিমাইটা আমি হাই ফ্লেমে 3-4 মিনিট ফুটিয়ে নিলাম। এবার দিয়ে দেবো 150 গ্রাম চিনি। চিনিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত হাই ফ্লেমে ফুটিয়ে নেব। মিনিট দুয়েক হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ায় চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এবার এই কাস্টার্ড পাউডারটা ঠান্ডা দুধ দিয়ে গুলে নেব। কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে গুলে নিতে হবে, যেন কোনো রকম লাম্পস না থাকে। পাউডারটা আমি খুব ভালোভাবে গুলে নিয়েছি। এবার এই কাস্টার্ড পাউডারটা অল্প অল্প দিয়ে সিমের সাথে মিশিয়ে নেব। কাস্টার্ড পাউডারটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, তা নাহলে কড়ার নিচে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। কাস্টার্ড দিয়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো 4 থেকে 5 ফোঁটা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দেখুন সিমাইটা দেখতে কত সুন্দর হয়েছে। এই কাস্টার্ড সিমাই দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক তেমনই টেস্টি। দেখলেন কত সহজে তৈরি করে নিলাম কাস্টার্ড সিমাই। আমার এই কাস্টার্ড সিমাই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।